নমস্কার, স্নাতাস জয়সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমার খুব ফেভারিট একটা মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যে কোনো ধরনের রুটির বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে টমেটো চিকেনের রেসিপি। রেসিপিটি পুরোটি দেখুন, আর দেখার পর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমেই কড়াতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। আপনারা এটা বাটার বা সাদা তেলেতেও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এবারে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আজ আমি 600 গ্রাম পরিমাণ মুরগির মাংস রান্না করছি, সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নেব। আপনাদের হয়তো এখানে দেখে মনে হতেই পারে যে প্রথমেই কেন তেলেতে মাংসটা দিয়ে দিচ্ছে। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাংস রান্নার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন কষা মাংস রান্না করার সময় মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিই, এক্ষেত্রে কিন্তু একদমই উল্টো। মাংসটাকে আগে একটু ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিতে হবে। ইতিমধ্যে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম, কারণ মাংসটা দেওয়ার সময় আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম যাতে তেলটা ছিটকে চারিদিকে না পড়ে যায়। হাই ফ্লেমে মাংসটাকে এবারে 1.5 থেকে 2 মিনিটের মতো ভাজব। আর আপনাদের যদি এই ভাজার সময় মনে হয় যে মাংসটা নিচের দিকে লেগে যাচ্ছে বা বড্ড বেশি ভাজা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা মিডিয়াম ফ্লেমে রেখেও করতে পারেন। প্রায় 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন মাংস আর পেঁয়াজটাকে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজটার থেকে একটা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এটা করতে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট সময় লাগে, বা বড় জোর 4 মিনিটও লাগতে পারে। প্রায় 3 মিনিটের মতো পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি মাংস আর পেঁয়াজটাকে। এবারে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি। এবার দেব থেঁতো করে নেওয়া রসুন। এখানে 1টা মিডিয়াম সাইজের ইন্ডিয়ান রসুনের কোয়াগুলো আমি থেঁতো করে নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছা হলে এখানে রসুন বাটাও দিতে পারেন, তবে থেঁতো করে নেওয়া রসুন থেকে এই রান্নাটা করলে আমার তার টেস্টটা বেশি ভালো লেগেছে বলে আমি এইভাবে করে নিয়েছি। আর দিয়ে দিলাম 5-6টার মতো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার মাংসটাকে ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটাই মাংসটার থেকে চলে যাচ্ছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংসটার থেকে খুব সুন্দর কষানোর গন্ধটাও বেরোতে শুরু করেছে। প্রায় 8-9 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কষানোর গন্ধটা বেরিয়ে গেছে এ সময়। এবারে আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিচ্ছি যাতে মাংসটা নিচের দিকে না লেগে যায়। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে রাস্তার পাশে ঠেলাগাড়ি বা ধাবাগুলোতে যেরকম স্টাইলের টমেটো চিকেনটা রান্না করা হয় আমি সেই রেসিপিটা শেয়ার করছি। টমেটো চিকেন আসলে প্রায় 8 থেকে 10 রকম ভ্যারাইটির বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে। তো আজকে আমি স্ট্রিট লাইক টমেটো চিকেনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা আমার খুবই ফেভারিট। এখন সব মশলাগুলোকে দিয়ে চিকেনটাকে আবার কষাতে থাকবো। এই শুকনো মশলাগুলোর থেকে একটা কাঁচা গন্ধ থাকবে, তো সেগুলো দিয়ে কষাতে কষাতে যতক্ষণ না এই চিকেনটার থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ভালো রকম কষানো গন্ধটাও বেরিয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে টমেটো দেব। যতক্ষণ না চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু টমেটোটা দেবেন না, তাহলে এর যে আসল টেস্টটা বা গন্ধটা সেটা ভালো মতো আসে না। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো চিকেনে টমেটোর পরিমাণটা একটু বেশিই লাগে। আমি আজকে 600 গ্রাম মাংস নিয়েছি আর টমেটো নিচ্ছি 500 গ্রাম। যতটা মাংস টমেটোর পরিমাণটাও প্রায় সম পরিমাণই দিতে হবে এই টমেটো চিকেনে। টমেটোটা দেওয়ার আগে ইতিমধ্যে আমি গ্যাসের ফ্লেমটাও কমিয়ে নিয়েছি। যদি হাই ফ্লেমে থাকে তাহলে মাংসটা নিচের দিক থেকে ধরে যাবে, কারণ টমেটোটা দেওয়ার পর
এখন আমি এই মুহূর্তে আর এটাকে খুব একটা নাড়াচাড়া করব না, লো ফ্লেমেতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এর মধ্যে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে মাংসটা রান্না করতে করতে অন্যদিকে আর একটা কাজ সেরে নিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটা আমার ঘরে পাতা টক দই নিয়েছি, একটু ঘন। আর নিয়েছি 2 টেবিল স্পুন মিষ্টি দই। আমি সবসময় দুটো দই মিশিয়ে রান্না করি, কারণ টমেটো চিকেনে টমেটোর থেকে একটু টক ভাবটা চলে আসে। সেক্ষেত্রে এই দুটো দই মিশিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টি দইয়ের যে মিষ্টি ভাবটা সেটা চিকেনের টক ভাবটাকে অনেকটা ব্যালেন্স করে দেয় আর টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেয়। আর যে ঘন মিষ্টি দইটা আমি মেশালাম সেটা কিন্তু আমার বাড়িতেই তৈরি, আর এর রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন। দুটো দই ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকেও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ এবারে হাই ফ্লেমেতে আবার আমি রান্নাটা করব। আর টমেটোগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে, এবারে টমেটোগুলোর সঙ্গে চিকেনটাকে আরেকবার মিশিয়ে নেব আর টমেটোগুলোকে খুন্তির সাহায্যে এভাবে গলিয়ে নেব। টমেটোগুলোকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এটাকে আবার হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে চিকেনের মধ্যে। এরকমই আরও বিভিন্ন ধরনের চিকেনের রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা দেখতে পারেন সেগুলো। আর আমার সমস্ত ধরনের রান্নার রেসিপিগুলো জানতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, টমেটোর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দেব। এই রান্নার পদ্ধতির জন্যই বোধহয় এই চিকেন এতটা সুন্দর খেতে হয়। আপনারা হয়তো এতক্ষণে লক্ষ্য করেছেন যে প্রতিটা মশলা যোগ করা হচ্ছে আর প্রত্যেকটা মশলা যোগ করার পরে চিকেনটা একবার করে কষিয়ে নেওয়া হচ্ছে। আমি দইটাও দিয়ে দিলাম আর দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম, কারণ এই চিকেনে গ্রেভির পরিমাণটা খুবই অল্প থাকে বা থাকে না বললেই চলে। একটু কষা আর শুকনো শুকনো মতোই হয় এই চিকেনের রেসিপিটা। এখন লো ফ্লেমে এই চিকেনটাকে আবার রান্না করে নেব, যতক্ষণ না চিকেনটার থেকে আবার তেল ছাড়তে শুরু করছে। আরও 6-7 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি আর দেখুন ওপর থেকে ভালো রকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে চিকেনটা নিচের দিকে না লেগে যায়। রান্নাটার সাথে সাথে যদি আমি আপনাদেরকে চিকেনের গন্ধটাও পাঠাতে পারতাম তাহলে বোধহয় আপনারা এই রান্নাটা না করে থাকতে পারতেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা মুরগির মাংস খেতে খুবই ভালোবাসেন তারা অন্তত একবার হলেও এই রেসিপিটা বানান, তাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, টেস্টটা কেমন হয়েছে বা কেমন খেতে লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ধনে পাতাটাকে দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের টমেটো চিকেন রেডি। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।